আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার প্রিয় ছাত্রাত্রীরা তো তোমরা অবশ্যই থামনেল দেখে বুঝতে পেরেছ তোমাদের জন্য কিন্তু এটি একটি আনন্দের খবর অর্থাৎ দেখো এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো দেখো তোমরা কারা কারা এই স্কলারশিপ পাবে কি যোগ্যতা লাগবে ফর্ম ফিল আপ কী করে করবে এবং এই স্কলারশিপ থেকে কত টাকা পেতে পারো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সমস্ত তত্ত্ব তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো তো দেখ তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে যাবে এই ডেসক্রিপশানে দেখবে আমি একটি লিঙ্ক দিয়েছি এটা ওয়েবসাইটের লিঙ্ক ওই লিংকে তোমরা ক্লিক করবে ওই লিংকে ক্লিক করার পর তোমরা এই পেজটায় চলে আসবে এবারে এখানে আসার পর তোমরা অবশ্যই নিচের দিকে তোমরা স্ক্রল করো করে তোমরা আগে দেখে নাও যে তোমরা কারা কারা এই ফর্ম ফিল আপ করবে এবং অর্থাৎ এলিজিবিলিটি ফর রেগুলার স্কলারশিপ অর্থাৎ তোমরা কারা কারা কীভাবে ফর্ম ফিল আপ করবে এখানে ডিটেলস লেখা আছে তোমরা আগে পড়ে নেবে ভালো করে আগে তা সত্ত্বেও আমি এটা আজকে পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি পুরোটা পড়ার দরকার নেই যেগুলো তোমাদের দরকার আমি কিন্তু সেগুলোই বুঝিয়ে দেবো তো একদম ওপরে দেখো লেখা আছে গোল্ডেন জুবলি স্কলারশিপ স্কিম তো দেখো এক নম্বর দেখো লেখা আছে অবজেক্টিভ কী আছে দ্য অবজেকটিভ অব দ্য স্কিম ইজ টু অ্যাওয়ার্ড স্কলারশিপ টু মেরিটোরিয়াস স্টুডেন্টস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার ফ্যামিলি অর্থাৎ যে সমস্ত ফ্যামিলি ইকোনমিক্যালি অর্থাৎ আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়েছ তারাই কিন্তু এই স্কলারশিপটা আবেদন করতে পারো ঠিক আছে আচ্ছা দু নম্বরে স্কোপ দেখাও দ্য স্কলারশিপ ইজ টু বি অ্যাওয়ার্ডেড ফর স্টাডিজ ইন ইন্ডিয়া ইন গভর্নমেন্ট হ প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি তাহলে তোমরা যারা গভর্নমেন্ট অথবা প্রাইভেট কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো তারাই কিন্তু এই ফর্মটি আবেদন করতে পারো তিন নম্বরে দেখো লেখা আছে যে এলিজিবিলিটি ফর রেগুলার স্কলার অল ক্যান্ডিডেট হু হ্যাভ পাস্ট ক্লাস টুয়েলভ এক্সাম ব্যাকের লেখা দেখো এর কাছে অর ইটস ইকুই উইথ অ্যাটলিস্ট সিক্সটি পারসেন্ট মার্ক আচ্ছা আর দেখো লেখা আছে অ্যাকাডেমিক ইয়ার দেখো বলেছে দু হাজার উনিশ কুড়ি অ্যান্ড হুজ প্যারেন্টস গার্জেন হ্যাপ অ্যান্ড অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্স নট এক্সেডিং টু ল্যাক্স পার অ্যানাম আর এলিজেবেল টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ অর্থাৎ তোমাদের যারা ফিল আপ করছো তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সিক্সটি মার্কস থাকতে হবে এবং তোমাদের ফ্যামিলির যে ইনকাম অবশ্যই দু লাখ টাকার যেন ঊর্ধ্বে না হয় আর দেখে নাও দ্য গ্র্যান্ড ইজ প্রোভাইড টু স্টুডেন্ট হু আর ইন্টারেস্টেড টু পার্স হায়ার এডুকেশন ইন দ্য ফিল্ড অফ মেডিসিন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশান এনি ডিসিপ্লিন ডিপ্লোমা কোর্স ইন এনি ফিল্ড টু দ্য ইকুইভেলেন্ট কোর্স ভোকেশনাল কোর্স থ্রু গভর্নমেন্ট রেকগনাইজ কলেজ ইনস্টিটিউশনস অর কোর্স ইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থ দ্য আই টিআই তোমরা যারা আইটিআই পড়ছ যারা মেডিসিনে আছো যারা ইঞ্জিনিয়ারিং করছো তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করে পড়াশোনা করতে পারো তারপর দেখো লেখা আছে অল ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট ক্লাস টেন এক্সাম অর ইটস equivalent with at least সিক্সটি mark মার্ক অর্থাৎ তোমরা যারা ক্লাস টেনে আছো তারাও যদি সিক্সটি পার্সেন্ট মার্কস পাও তোমরাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারছো ক্লাস টুয়েলভও পাচ্ছ যারা পাস করেছ সিক্সটি পারসেন্ট মার্কস পেয়েছো এবং অবশ্যই যারা গ্র্যাজুয়েশনে আছো তারা দিতে পারছো ইঞ্জিনিয়ারিং মেডিসিন আইআইটি থেকে যারা পড়াশোনা করছো তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে তাহলে আমি প্রথমে বলেছিলাম যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কী কী যোগ্যতা লাগবে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো তো এখানে একটি পয়েন্ট দিয়েছে ফর স্পেশাল হ্যাঁ অর্থাৎ ফর স্পেশাল গার্ল চাইল্ড স্কলার কী বলেছে টু এনকারেজ এডুকেশন টু গার্ল চাইল্ড স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড আফটার ক্লাস টেন ফর পার্সুইং হায়ার স্টাডিজ টেন প্লাস প্যাটার্ন ফর টু ইয়ার্স অর্থাৎ স্পেশাল গার্ল চাইল্ডরাও কিন্তু এই স্কলারশিপটা পেতে পারে এবং অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাস করেছ এবং অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে আচ্ছা চার নম্বরের পয়েন্টটা তোমরা দেখো বলেছে স্কলারশিপ বি প্রোভাইডেড ফর দ্য এন্টায়ার ডিউরেশন অফ কোর্স ফর রেগুলার স্কলারস অ্যান্ড ফর টু ইয়ার্স ফর স্পেশাল গার্ল স্কলার সাবজেক্ট টু দ্য ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য রিকোয়েস্ট এলিজিবিলিটি কন্ডিশন ফর রেনুয়াল পাঁচ নম্বর পয়েন্টটা দেখো এটা খুব ভালো পয়েন্টটা দেখে নাও অ্যান অ্যামাউন্ট অফ টোয়েন্টি থাউজেন্ড পার অ্যানাম উইল বি অ্যাওয়ার্ডেড টু দ্য সিলেক্টেড রেগুলার স্কলার অ্যান্ড স্যালারি পেয়েবেল ইন থ্রি ইনস্টলমেন্ট অর্থাৎ এখান থেকে কুড়ি হাজার টাকা পাওয়া যাবে এবং এই কুড়ি হাজার টাকাটি অবশ্যই তোমাদের তিনখানা ইনস্টলমেন্ট কিন্তু তোমাদের পেড করা হবে তো এখান থেকে দেখো কী দিয়ে দিচ্ছে আর অবশ্যই দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে আইএফসি কোড দিতে হবে নাহলে কিন্তু ক্যান্সিল একটা সরি একটা ক্যান্সিল চেক দিতে হবে উইথ নেম বেনিফিশিয়ারি ইজ কম্পালসারি তাহলে কী বুঝতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড এবং একটা ক্যানসিল চেক আচ্ছা ছ নম্বরে দেখো এখানে বলেছে স্কলারশিপ সেল বি অ্যাওয়ার্ডেড টু দ্য স্টুডেন্টস হু হ্যাভ সিকিওরড নট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট মার্ক অর ইকুইভ্যালেন্ট গ্রেড ইন দ্য প্রিভিয়াস ফাইনাল এক্সামিনেশান অ্যান দ্য অ্যানুয়াল ইনকাম অব হুস

অ্যান্ড অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি অর্থাৎ দেখো তোমাদের এখানে যাদের দেওয়া হচ্ছে তার কিন্তু ক্লাস টেন এবং টুয়েলভ পাস এবং অবশ্যই সিক্সটি পার্সেন্ট এবং মেরিট লিস্টের ওপর বেস করে দেওয়া হবে এবং তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ওপর বেস করে আচ্ছা বাকি যে ইনফরমেশনগুলো আছে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে এসে অবশ্যই ভালো করে তোমরা ইনফরমেশনগুলো পড়ে নেবে আমি যেগুলো তোমাদের দরকার সেগুলোই কিন্তু এখানে একটু জাস্ট বুঝিয়ে দিলাম এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট হচ্ছে একত্রিশ বারো দু হাজার কুড়ি তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের এলিজিবিলিটিগুলো কি কি আছে অর্থাৎ তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারছ এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ভিডিওটি তোমরা দেখে নাও একটি লেখা এখানে কিন্তু কন্টিনিউ যাচ্ছে তোমরা কিন্তু এখানটাকে ক্লিক করে দাও এখানটা ক্লিক করার পর তোমরা দেখে নাও তোমাদের সামনে কিন্তু একটি ফর্ম চলে আসবে এই ফর্মটাকে অবশ্যই তোমাদের ভালো করে কিন্তু ফিল করতে হবে এবং তোমরা যদি এটা মোবাইলে করো করতে পারো বা তোমাদের কাছে যদি কোনো কম্পিউটার থাকে বা তোমরা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে করলেও কিন্তু খুব ভালো হয় তো দেখে নাও কী কী ডকুমেন্ট লাগছে এবং ফিল করতে করার সময় তোমাদের কী কী প্রবলেম হতে পারে তো দেখো প্রথমেই লেখা আছে সিলেক্ট ইওর স্টেট অবশ্যই তোমাদের স্টেট দেবে তো এখানে তোমরা যদি ক্লিক করো তখন এখানে তো অনেকগুলো স্টেট চলে আসছে তো একটা স্টেট তোমরা কিন্তু দিয়ে দিলে ঠিক আছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অবশ্যই ডিস্ট্রিক্ট দিলে তারপরে দেখো ফার্স্ট নেম তারপরে সার্ড নেম ফাদার নেম দিচ্ছ জেন্ডার দেবে ডেট অফ বার্থ দেবে ন্যাশনালিটি দিচ্ছ অ্যাড্রেসটা দেখো এখানে তিনটে দুটো ঘর দিয়েছে অ্যাড্রেসটা এখানে লিখছো সিটি দেবে কোড দেবে অর্থাৎ তোমাদের ফর্মটা কিন্তু একদম ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে একটা দেবে ল্যান্ডলাইন দিচ্ছ তোমরা বা মোবাইল নাম্বার দিচ্ছ ইমেলটাকে অবশ্যই দেবে এবং তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেন কন্টিনিউ চালু থাকে কারণ তোমরা যদি এলিজেবেল হও অবশ্যই তোমাদের মোবাইলে কোনো মেসেজ আসতে পারে বা তোমাদের ফোন করতে পারে বা তোমাদের ইমেলে কিন্তু পাঠিয়ে দিতে পারে ক্যাটাগরি তোমরা দিয়ে দিচ্ছ তোমরা কে কে এস সি এস এই জিনিসটা অবশ্যই ভালো করে দিচ্ছ তোমরা এডুকেশন স্ট্রিম দেবে ঠিক আছে এবং অবশ্যই প্রত্যেকে আই বাটন এখানে ক্লিক করবে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কোর্স ডিউরেশন তোমরা দিচ্ছ কোর্স ডিউরেশনটা একটু দেখে নিতে পারো দেখো এখানে এক দুই তিন অর্থাৎ কেউ যদি ভাবো যে তোমরা গ্র্যাজুয়েশান করছো অর্থাৎ তোমরা যদি কেউ থার্ড ইয়ার হও তিন দিতে পারো বা কেউ এইচএসের কোর্স করেছো তাহলে দু বছর তোমরা দিতে পারো এইভাবে তোমরা এটাকে দেবে আচ্ছা আচ্ছা কোর্স হলো দেখো অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্ট অ্যানুয়াল ইনকামটা অবশ্যই দেবে কেউ কিন্তু দু লাখের উপরে দেবে না তাহলে কিন্তু অবশ্যই তোমরা কেউ এলিজিবল হবে না ইউনিভার্সিটি তোমরা যে যে কেউ কেউ যদি ইউনিভার্সিটিতে পড়ো অর্থাৎ তোমার কলেজে পড়ছো সেই কলেজের ইউনিভার্সিটির নাম লিখছো বা বোর্ডের নাম ইনস্টিটিউশনের নাম কাউন্সিল অফ এক্সামের নাম লিখছো এবার ইয়ার অফ পাসিং কোন ইয়ারে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছ সেটা অবশ্যই দেবে পার্সেন্টেজ অফ মার্কসটা দিচ্ছ এন্টার ইলেভেন ইকুইভ্যালেন্ট ডিটেলস অর্থাৎ ইউনিভার্সিটি বোর্ড ইনস্টিটিউশন কাউন্সিল অফ এক্সামিনেশন ইয়ার অফ পাসিং অর্থাৎ যারা চেয়েছে যেমন দেখো পার্সেন্ট অফ মার্ক অর্থাৎ দেখো এন্টার নাইনটি নাইন ইফ অ্যাপারিং ফর হ্যাঁ ইন্টারমিডিয়েট ভকেশনাল আর ডিপ্লোমা উইথ টেন মার্কস অনলি অর্থাৎ তোমরা যারা এখান থেকে আইটিআই আছো যারা ভকেশনাল করছো তারা ডিপ্লোমা কোর্স করছো তারাও এই ফর্মটা ফিল আপ করছো তারা এখানে তোমাদের ওটাই দেবে তো না আবার দিয়েছে টে এন্টার টুয়েলভ ইকু ডিটেলস তো ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটির নাম বোর্ড ইনস্টিটিউশন দিচ্ছ ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ হ্যাঁ এনি আদার ফ্যামিলি মেম্বার অ্যাপ্লাইং ফর স্কলারশিপ এটা কিন্তু তোমরা অবশ্যই নোতে টিক মারবে ঠিক আছে কেউ কেউ এটা ইএস করবে না তা আর ইউ রিসিভিং এনি আদার স্কলারশিপ আরও অনেক ধরনের স্কলারশিপ আছে তোমরা কি সেটা পেয়েছো সেটা যদি ইএস হয় ইয়েস দেবে নো হলে নো দেবে কিন্তু একদম প্রথমেটা এনি আদার ফ্যামিলি মেম্বার অ্যাপ্লাইং ফর স্কলারশিপ নো দেবে তোমরা এই জায়গাটা ভালো করে বুঝে নাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ভালো করে দিচ্ছ নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার আই এবং এমআইসিআর কোডটা অবশ্যই তোমরা ভালো করে দেবে আচ্ছা তোমাদের কিন্তু এখানে এলআইসির কোনো অফিসে হার্ড কপি হার্ড কপি তোমাদের জমা দিতে হচ্ছে না তো এখানে আরও কিছু ডিক্লারেশন দেখে তোমরা আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাপ কারেক্ট অর্থাৎ তোমাদের তোমরা যে তত্ত্বগুলো দেবে যেন প্রত্যেকটি তত্ত্ব কারেক্ট থাকে আর দু নম্বরে আইসেল অ্যাবাইড বাই দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন ফর স্যাংশন অফ স্কলারশিপ অর্থাৎ যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে ওইভাবেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং ওটাই হবে ঠিক আছে এবং যদি তোমরা কোনো ভুলভ্রান্তি এখানে করো অবশ্যই এটা কিন্তু ক্যান্সেল হবে এবং আশা করি তোমরা আমি যে ওয়েবসাইট দেবো ওই ওয়েবসাইটে ক্লিক করে পুরো ডিটেলসে আগে পড়বে তারপরে আস্তে আস্তে ফর্মটি ফিল আপ করবে যদি কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের হেল্প করবো এবং অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে বাদেকে সাবমিট আছে সাবমিট বাটন সাবমিটটা অবশ্যই করবে এবং একটি প্রিন্ট আউট কিন্তু অবশ্যই বার করে রাখবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কি করে ফর্মটি ফিল আপ করতে হবে ঠিক আছে এবং অবশ্যই আস্তে আস্তে করবে ঠিক আছে তা এখানেই ভিডিওটা আমি শেষ করলাম